বর্তমান সংসদকে অবৈধ ঘোষণার দাবিতে পিরোজপুরে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট। বুধবার বেলা 11:30টায় স্থানীয় বিলাস চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই আগের জায়গায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সম্পাদক আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক আহ্বায়ক হাসানুল কবির লিন, ছাত্রদল আহ্বায়ক শহীদুল ইসলাম সাইদ। এদিকে পিরোজপুরে ভান্ডারিয়া বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের লাঠিচার্জে ছাত্রদলের সাত কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।